তো আজকে আমার অনেক দিনের ওয়েট, আজকে এতদিন পরে এলো আমার ফার্স্ট বেঙ্গলি চ্যানেলে এটা পিয়ার প্রোডাক্ট। সো এটা হচ্ছে লরিয়ালের তরফ থেকে এসছে, তো খুলে দেখি। অসম, আই লাভ লিপস্টিক, সো বিউটিফুল, সো বিউটিফুল, মানে প্যাকেজিংটাই এত সুন্দর, ওয়াও, জাস্ট ওয়াও। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি একটা অন্যরকম দেখিয়েছি। তো এই কালেকশনের মধ্যে রয়েছে কয়েকটা লিকুইড লিপস্টিক। হাই, আমার লিপস, 13টা লিপস্টিক, লিপস্টিক লাভার হয় না আমার আজকে, মানে আমার মনে হচ্ছে এখন এতগুলো লিপস্টিক ট্রাই করতে হচ্ছে, নাও আই চুজ হয়ে গেছে। খুব ভালো এরকম শান্ত বসে তো খুব পায়েরটা কেটেছি তোমার। হ্যাঁ, আমার জিগলি বুটু এটা, আমার মামা মামা এটা, তো এইমাত্র তোমরা এটা দেখলে আমি চেরির নখ কাটছিলাম। আমি আগে থেকে বলে দিচ্ছি, আমার দেখে কিন্তু তোমরা বাচ্চাকে মানে জেগে আছে তাও কাটছি আমি, অনেকে বলবে যে জেগে আছে কাটছি, লেগে যেতে পারে, এটা করা উচিত না, বা তারা হয়তো দেখে সেটা করতে চাইলে করো না। হ্যাঁ, আমার মেয়ে এটাতে অভ্যস্ত হয়ে আছে ছোটোবেলা থেকে, আমি ওকে ঘুমন্ত অবস্থায় কখনো করিনি অ্যাকচুয়ালি, কারণ আমার ভালো লাগে না ওরকম করতে। তো আমি ওকে জানাতে চাই এই জিনিসটা কী, এই জিনিসটাতে শান্ত থাকতে হয় তাহলে লেগে যাবে না। আমি জানি অনেকটাই ছোট, বাট আমার ওই জিনিসটা কেমন একটা লাগে, তো সেই কারণে আমি ওকে ঘুমন্ত অবস্থাটা করি না। হ্যাঁ, আমার বাড়িতেও বলেছিল যখন ঘুমাবে তখন করবি, বাট
আমি যখন এটা করেছি তখন দেখেছি যে ওই জিনিসটাতে শান্ত থাকে, এমন নয় হাত ছিটকে দেবে বা কিছু করে না, আপাতত কিছু করে না, জানি না বড় হলে কি করবে। তাই আমি এটা ডিসক্লেমার দিয়ে দিচ্ছি, তোমরা এটা ট্রাই করো না, তোমাদের বাচ্চা যেরকমভাবে বিহেভ করে বা তোমরা যেরকমভাবে অভ্যস্ত করে এসছো সেরকমভাবে করো। কারণ আরেকটা জিনিস তোমরা দেখলে আমি এনভেলপের মধ্যে রাখছি, যেটা হলো ছোটোবেলা থেকে যতবার আমি নখ কেটেছি এখনো পর্যন্ত রেখেছি। আমার খুব ঠান্ডা লেগে গেছে, সো কালকে আমার একটু জ্বরও এসেছিল। আমি লাইফে কোনোদিনও এরকমভাবে করিনি যে হ্যাঁ জ্বর এসেছে, মাথা ব্যথা, প্রচণ্ড মাথা ব্যথা করছিল, প্লাস গা হাত পা ব্যথা করছিলো। তো আমি নিজের থেকে ওষুধ নিয়ে মানে নিজেই খেয়েছি, আর নিজেই এই জিনিসটা হয়তো খুব অড লাগবে শোনাতে, বাট আমার কাছে এই জিনিসটা একটু মানে অনেকটাই বড় যে আমি নিজে বুঝে পড়ে করেছি। আর এখন আমার অসুস্থ হলে চলবে না, আমার অসুস্থতা এখন চলবে না, নাহলে আমার বাচ্চাটাকে কে দেখবে বলো? হ্যাঁ দেখার এখানে আছে, অবশ্যই আছে, কিন্তু আরে বোঝো, যারা মা তারা তো বোঝে বলো তো। গুড মর্নিং তোমাদের সবাইকে, আর আমি আর একটু পরে দেখা করছি, এখন নিচে আছি ব্রেকফাস্ট করতে, চলো দাদা। হেই মাম্মা, মাম্মা এই সোয়েটারটা কে করে দিয়েছে? কে দিয়েছে তোমাকে মাম্মা? এই সোয়েটারটা তোমাকে কে দিয়েছে? না মাম্মা, না 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 না। এই সোয়েটারটা কে দিয়েছে দিদা? হ্যাঁ দিদা দিয়েছে। সো এই সোয়েটারটা ওর দিদা ওকে বানিয়ে দিয়েছে, হাতে নিজের হাতে বানিয়ে দিয়েছে, আর সোয়েটারটা অরেঞ্জ কালারের। সো ওর ফার্স্ট সোয়েটার ফ্রম এলি বাবালি। তো এটা খুব স্পেশাল হয় যখন কোনো দিদারা এরকম বানিয়ে দেয়, তাই না? যেটা বলছিলাম যে দিদারা যখন কোনো এরকম জিনিস বানিয়ে দেয় কারোর জন্য, মানে নিজেদের জন্য দিদারা বানিয়ে দেয় যখন, তো সেটা খুব স্পেশাল হয়, যে মানে হাতে করে বানানো, হাতে করে বানানো যে কোনো জিনিস আর কি অনেকটাই স্পেশাল হয়। বা তুমি ভাবো, না হলে নিজের এতটা টাইমের মধ্যে এটা করার জন্য, তোমার জন্য করার জন্য টাইম বের করেছে, যে কোনো মানুষ যদি হাতে করে কোনো জিনিস বানায় সেটা অনেকটা স্পেশাল হয় যে কোনো কেনা জিনিসের থেকে, কারণ সেটা সময় দিয়ে বানানো হয়। তাদের লাইফের এত মানে লাইফের সময় থেকে, বিজি লাইফ থেকে তোমার জন্য বানাচ্ছে, অবভিয়াসলি অনেকটাই স্পেশাল হয়। তোমার কথা বলছি মামা, তোমার সোয়েটার। হ্যাঁ এখন কি হয়েছে যে এখন ধরো আমার হাজব্যান্ড বা এর দাদু, মানে আমার বাবা মা যখন ভিডিও কল করে তখন কি করে, ও ধরতে যায়, ও ভাবে যে ধরা যাবে। তো খুব খুব বাজে লাগে, খুব ইমোশনাল ওই টাইমটা হয়ে যায় যে ধরতে পারছে না বেচারা। এখন একটু বড় হয়েছে তো, একটু বুঝতে শিখেছে। আর কালকে আসছে মামা, কালকে আসছে, কাল পাপা আসছে, কাল কাল আসছে তো পাপা, কাল কার পাপা আসছে হাত তোলো। দিদাকে থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ বলেছো? এই দিদাকে থ্যাংক ইউ বলতে হয় না, মানে তাই না, দিদাকে একটা হাম্পি দিয়ে দিলেই হয়ে যায়। অ্যাকচুয়ালি এই জিনিসটা আমার কাছে অনেকটা অন্যরকম, কারণ আমি কখনো আমার দিদা দাদুর বলে না দিদা দাদুর সান্নিধ্য পাইনি। হ্যাঁ আর হয়তো পেয়েছি দিদাকে, মানে আমার ঠামি বলতে গেলে, আমি দুই দিদাকে দিদাই বলি, আমি দিদাকে পেয়েছিলাম হয়তো, মানে তখন আমি অনেক ছোট ছিলাম তাই খুব একটা মেমোরিজ আমার কাছে নেই, মানে আমার মনে নেই, অনেকটা ছোট ছিলাম। দাদুদেরকে তো এক মানে দাদুদেরকে আমি দেখিনি, সো দাদু দিদা কি হয় ব্যাপারটা সিরিয়াসলি আমার জানা নেই, সিরিয়াসলি জানা নেই কীরকম হয়, কীরকম রিলেশনশিপ হয়। এখন আমি যখন দেখি
আমার দিদিদের মেয়েদের ক্ষেত্রে আমার বাবা মারা যেরকম করে, বা এখন চেরির ক্ষেত্রে দেখছি, তো তখন তখন এই জিনিসগুলো আমার এই কারণে অতটা অ্যাটাচমেন্ট থাকে যে এই জিনিসগুলো রাখবো, এই জিনিসগুলো করবো, প্রত্যেকটা টাইমে একটা ভিডিও করা, প্রত্যেকটা মুহূর্তে একটা করে ছবি তোলা, ওর ফার্স্ট দাদুর সঙ্গে ফুল তোলা, ফুল দেখা, দাদু দিদাকে পুজো করতে দেখা, এভরিথিং, ছোটো ছোটো জিনিস আমি তুলে রেখেছি, ছবি তুলে রেখেছি যাতে বড়ো হয়ে দেখবে। আর আই নো এই ভিডিওটা একটু ইমোশনাল হয়ে যাচ্ছে, বিকজ অফ আমি এগুলো পাইনি বা আমি দেখিনি, সে কারণে হয়তো আমার কাছে অনেকটা ইমোশনাল। সো সুকান্তর কাছে এই জিনিসগুলো জানা, এই জিনিসগুলো হয় জানা জিনিস, সুকান্ত পেয়েছে অনেকটাই টাইম, বাট আমি পাইনি, তো তাই আমার কাছে অনেকটাই এক্সাইটিং ব্যাপার লাগছে, মানে বোঝাতে পারবো না। যারা 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 দিদাদুর কাছে থাকেনি বা দিদাদুকে দেখেনি তারা হয়তো বুঝবে। তুমি আমি কথা বলছি আর তুমি সেই সুযোগে আঙুল খাচ্ছ। হ্যাঁ, ও আরেকটা জিনিস সেটা হয়তো আসবে অনেক, মানে অনেকেই বলছে, সেটা হলো চেরির এজ কত। চেরির এজ 5+, তা এখন অনেকে জিজ্ঞেস করছে যে তাহলে 6 মান্থে মেয়ের অন্নপ্রাশন, 6 মান্থে মেয়ের অন্নপ্রাশন হচ্ছে না, অন্নপ্রাশনটা হয় অ্যাকচুয়ালি চাঁদ হিসেবে, কটা চাঁদ পেয়েছে, তো সেই কারণে এই 7টা চাঁদ পেয়ে যাচ্ছে এই 2 তারিখের মধ্যে, 29 তারিখের মধ্যে 7টা চাঁদ পেয়ে যাচ্ছে, সেই কারণে ওর অন্নপ্রাশনটা এই টাইমে করা হচ্ছে, না হলে ও 6 মান্থে পড়ছে, এই 5 এই 5 হয়ে যাবে তখন 5th February। সো মেয়েদের তো 7 মাসে অন্নপ্রাশন হয়, তো সেই হিসেবে মাস হিসেবে হচ্ছে না, এটা হচ্ছে চাঁদ হিসেবে। আর অনেকের অনেক কিছু কোশ্চেন ছিল, আমি একটু নোট ডাউন করে নেবো, দেন তোমাদেরকে বলবো, ঠিক আছে? আই থিঙ্ক এই কোশ্চেনগুলো অন্য টাইমে নিয়ে বসবো, কারণ এখন ঠিক আছে, চলো টাটা।